ইদানিং ফেসবুকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে কিছু মানুষ বরফের গুঁড়া দিয়ে ওযু করতেছে এবং একসাথে অনেকগুলো বরফ দিয়ে কুলি করতেছে, এটি কি ওযু হবে? বরফ দিয়ে যদি ওযু করে কেউ, বিশেষ করে এখন প্রশ্নটা প্রাসঙ্গিক কারণ পৃথিবীর বিভিন্ন দেশে এখন বরফে ঢেকে গেছে, পৃথিবী আস্তে আস্তে অস্বাভাবিক হয়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, নানা কারণে। আমেরিকাতে অনেক অঞ্চল আছে যে পরিপূর্ণ বরফের নিচে ঢেকে আছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হিটার অকেজো হয়ে যাচ্ছে, নানান দিক থেকে আপনার মানুষ অসুবিধায় পড়ছে। এই অবস্থা ইমানদার তো নামাজ পড়তে হবে, পানিগুলো বরফ হয়ে যাচ্ছে, পানি থাকছে না। তো এখন বরফ দিয়ে যদি ওযু করতে হয় তাহলে ওযু জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, বরফ যদি গলে পানি হয় তাহলে ওটা দিয়ে যে ওযু করা যাবে এটা নিয়ে কারো কোনো মত পার্থক্য, ওটা যাবে সবার মতে। আর যদি বরফ পানি হয়ে না যায় বরং সেটা চাকা থাকে বা কুচি কুচি থাকে তাহলে এটা দিয়ে ওযু করা যাবে, যদি এটা দিয়ে ওযু করার পর পানি পানি ফোঁটা পড়ে, অর্থাৎ এটা এমন গলে গেছে আপনার, এমন কুচি হয়ে গেছে যে সেখান থেকে পানির ফোঁটা বের হয়, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়ে ওযু করলে ওযু হবে। পানির ফোঁটা যদি বের হয় তাহলে সেক্ষেত্রে একদম শক্ত বরফ দিয়ে ওযু করছেন, কোনো পানি ফোঁটা মোটা কিছু নাই, তাহলে এটাতে ওযু হবে না। মনের মধ্যে আত্মমুগ্ধতা সৃষ্টি হলে তখন কি করণীয়? সুন্দর এবং চমৎকার একটা প্রশ্ন। আত্মমুগ্ধতা যেটাকে বলা হয় অজুব, আত্ম অহংকার, এটা আমাদের একটা সুপ্ত অন্তরের রোগ। বেশিরভাগ মানুষ আমরা এই রোগ সম্পর্কে জানি না। আমার নিজেকে নিজে অনেক ভালো মনে হয়, ভেতরে ভেতরে ভাবসাব চলে আসে, ফুলে ফেপে নিজেকে অনেক বড় মনে হয়, এটাকে বলা হয় আত্মমুগ্ধতা, এটাকে বলা হয় আত্ম অহংকার। এটা কিন্তু গুনাহের কথা। ইমানদার সবসময় এভাবে চিন্তা করবে, আমার মধ্যে কোনো ভালো গুণ আছে এটা আমার কাছে যদি মনে হয় তো আমাকে চিন্তা করতে হবে এই গুণটা আমার চাইতে আরো ভালো কারোর মধ্যে থাকতে পারে কি পারে না, অতএব আমি আমার এই গুণের কারণে অত মুগ্ধ হতে যাব না, এক। দ্বিতীয়ত, আমার এই গুণটার বিনিময় যদি আল্লাহ তাআলা না দেন তাহলে আমার এই গুণের কোনো দাম আছে? আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটাও আমি জানি না, তাহলে এটা নিয়ে আমার অহংকার করার কি আছে? নাম্বার তিন, আল্লাহ আমাকে যে গুণটা দিয়েছেন আমার কাছে একটা ভালো জিনিস আছে, আলহামদুলিল্লাহ আমি তাহাজ্জুদ পড়ি, আলহামদুলিল্লাহ আমি দান সাদাকা করি, একটা ভালো গুণ আছে, আমি এটা দেখে নিজে নিজে অহংকার না করে আমি চিন্তা করব, নিজেকে বড় মনে না করে চিন্তা করব যে আল্লাহ তাআলা যে গুণটা দিয়েছেন এই গুণটা যে আমার চিরকাল থাকবে এমন তো কোনো কথা নাই। কত ভালো মানুষ খারাপ হয়ে গেছে, হয় কি হয়েছে না হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে থাকে, সারা জীবন ভালো কাজ করতে করতে তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়ার কোনো তফাত নাই, মরলে সে জান্নাতে যাবে, এত কাছাকাছি চলে যায় জান্নাতের, এরপরে হঠাৎ করে তার রূপ চেঞ্জ হয়ে সে বেঈমান হয়ে আল্লাহর অবাধ্য হয়ে সে দুনিয়া থেকে মারা যায় এবং কাফের হয়ে যায়, শেষ। এরকম কপাল পড়া আছে না নাই? তো আমার ভিতরে যে ভালো গুণ আছে এটাই যে চিরকাল থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? এই জন্য ইমানদার কখনো অহংকার করবে না, তার ভিতরে ভালো কিছু দেখলেও সে নানান আশঙ্কার কারণে আল্লাহর কাছে পানা চাইবে, আশ্রয় চাইবে, নিজেকে ছোট মনে করবে, তাহলে আল্লাহ তাআলা তার প্রতি রহম করবেন। আর অহংকার যদি করে, অহংকারের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে অহংকার মুক্ত করার তৌফিক দান করুন, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মুসাফির সফর থেকে ফিরে নিজ এলাকায় প্রবেশ করলেই পুরো সালাত আদায় করবে নাকি নিজ ঘরে ফেরার পর পুরো আদায় করবে? খুব দরকারি একটা প্রশ্ন। ধরুন আপনি এই গ্রামের বাসিন্দা, আপনি এখান থেকে ঢাকায় গেছেন সফরে একটা কাজে, কাজ শেষ করে আপনি ঢাকা থেকে ফিরে আসছেন, এখন আপনি ঢাকা থেকে ফিরে আসার পর আপনার গ্রামের আপনার এলাকার এরিয়ার ভিতরে ঢুকছেন, ঢুকে নামাজ পড়বেন, আপনি এখনো ঘরে আসা পৌঁছান নাই, সফরে থাকলে তো কসর করা লাগে, জোহর আসর এবং এশা এগুলো চার রাকাতেরটা কয় রাকাত? দুই রাকাত। এখন আপনি আপনার এলাকায় ঢুকছেন কিন্তু বাড়ি পর্যন্ত যান নাই, আপনি কি কসর পড়বেন না পুরো পড়বেন? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আপনি যদি নিজের এলাকার এরিয়াতে প্রবেশ করে যান তাহলে পুরো নামাজ পড়বেন, কারণ আপনি এলাকার এরিয়া থেকে বাহির হইলে কসর শুরু, সফরের সুবিধা শুরু, ওই এলাকার এরিয়াতে ঢুকে গেছেন তখন কসরের সুবিধা শেষ, আপনি পুরো নামাজ পড়তে হবে। নিজের বাড়ি পর্যন্ত গেলে পুরো নামাজ পড়ার ব্যাপারটা এরকম না, যে এরিয়া থেকে বের হলে কসর শুরু হয়েছে, সফর শুরু হয়েছে, ওই এরিয়ার ভিতরে প্রবেশ করলে কি হয়ে গেল, তিনি মুকিম হয়ে গেলেন এবং পুরো নামাজ পড়বেন। ধরুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকার মানুষ আপনি, আপনি সফর করে চট্টগ্রাম গেছেন, চট্টগ্রাম থেকে আপনি আপনার বাসা উত্তরা
বা টঙ্গি ওইদিকে আপনি হয়তো উত্তরার এলাকাতে ঢুকে গেছেন, এখন নামাজ পড়তেছেন, আপনি কোন নামাজ পড়বেন? কারণ আপনি আপনার এলাকাতে প্রবেশ করে গেছেন। কথা কি বুঝাইতে পারছি?